প্রিয় ছাত্রছাত্রী, আরডি হিস্টোরিক্যাল টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে কিন্তু পড়া নয়, আজকে আমি তোমাদেরকে পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ মিশরের পিরামিড, বিখ্যাত পিরামিড। এবং এখানে মিশরের এখানে বিখ্যাত তিনটে পিরামিড আছে, খুকুর পিরামিড, খাফের পিরামিড, মেনকাউরের পিরামিড। এগুলো একটি ঐতিহাসিক স্থান, পৃথিবীর ভ্রমণপিপাসু মানুষরা এখানে বেড়াতে যায়। এই মিশরীয়দের স্থাপত্য ভাস্কর্য মানুষকে অবাক করে দেয়। 2004 সাল পর্যন্ত এই মিশরে এখানে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে এবং এর স্থাপত্য শৈলী মানুষকে এখনো পর্যন্ত অবাক করে দেয় যে তারা কতটা উন্নত ছিল তাদের স্থাপত্য শিল্প নির্মাণের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রাচীনকালে ইউরোপের একটি স্টেডিয়াম যেখানে গ্ল্যাডিয়েটরদের নিয়ে যুদ্ধ খেলা, এগুলো তাদের অবসর জীবন, ইউরোপিয়ানদের অবসর জীবনের আমোদ প্রমোদ করার জায়গা। এবার দেখতে পাচ্ছ তোমরা দুবাইয়ের একটি মসজিদ, অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরপুর এই মসজিদটি। গাড়িতে যেতে যেতে যে ব্যক্তি এটাকে ফটোশুট করেছেন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবার দেখছো ইউরোপের একটি প্রাচীন সময়ের স্থাপত্য, একটি গির্জা, খুব কাছ থেকে ছবিটা তুলেছে। আশা করি তোমাদের ভালো লাগছে। এভাবেই আজকের ক্লাসটা সম্পূর্ণ করব। পুরো ভিডিওটি দেখবে এবং দেখার পর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে আমি এ ধরনের আরও ভিডিও, আরও ঐতিহাসিক স্থান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এবার দেখছো ইতালির একটি রোমের শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তকার ছাদবিহীন মঞ্চ, কলোসিয়াম। অনেকে এটাকে বলে শান্তির মন্দির। 70-80 খ্রিস্টাব্দ নাগাদ এটি তৈরি হয়েছিল। উপর থেকে দেখলে এটাকে পাখির চোখ দিয়ে যদি দেখা যায় তাহলে এটি ইতালির 5 পয়সার মতো দেখতে। 50,000 দর্শক এখানে বসতে পারত এবং ওই গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা তারা উপভোগ করত। এবার দেখছো পৃথিবীর বিখ্যাত আইফেল টাওয়ার, লাতুর ইফেল, প্যারিস গুস্তাভ এই আইএফএল টাওয়ারটি নির্মাণ করেছিলেন, যার উচ্চতা 320 মিটার। 1889 থেকে 1930 সাল পর্যন্ত প্রায় 40 বছর এটি কিন্তু পৃথিবীর উচ্চতম টাওয়ার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছিল। 18,038 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো দিয়ে এই টাওয়ার তৈরি হয়েছিল। 300 শ্রমিক লাগাতার পরিশ্রম করে এই আইফেল টাওয়ারটি নির্মাণ করেছে, যা আজও পৃথিবীর বহু ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। এটি প্যারিসে, এখন যদিও প্যারিস
অশান্ত মারণ রোগের প্রভাবে এই আইএফএল টাওয়ারের আশেপাশে এখন কাউকে আর দেখা যায় না। তা নাহলে সবসময় এই আইএফএল টাওয়ারের আশেপাশে প্রচুর জনসমাগম থাকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে বেড়াতে যায়। এবার দেখছ এটি আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের লালকেল্লা। মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গ 1857 সাল পর্যন্ত এটি কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। এরপরে ব্রিটিশরা রাজধানী যখন কলকাতায় নিয়ে আসে তখন 1947 পর্যন্ত এটা ব্রিটিশদের একটি সামরিক ক্যাম্প হিসেবেই ব্যবহৃত হয়েছিল। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে। অসাধারণ নির্মাণ শৈলী আজও পুরনো দিল্লিতে অবস্থিত। তোমরা দিল্লি ঘুরতে গেলে অবশ্যই লালকেল্লা দেখবে, খুব ভালো লাগবে। এবার দেখছো সেন্ট পিটার স্কোয়ার ইন ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি তোমরা জানো নিশ্চয়ই, রোমের রাজধানী, পোপের দেশ এই ভ্যাটিকান সিটি। এখন দেখছো ইতালির ভেনিস শহরের জলপথ। এই শহরে সব বাড়ির মধ্য দিয়েই কিন্তু জলপথগুলো গেছে। অসাধারণ শিল্প ইতালি, দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও এখন পর্যটক শূন্য, মানুষ করোনার মৃত্যু হয়ে সব গৃহবন্দী, ইতালির অবস্থা এখন খুব খারাপ। ইতালি অপূর্ব সুন্দর একটি দেশ, ছবির মতো। নতুন নতুন এরকম ঐতিহাসিক বিভিন্ন স্থানকে তোমাদের সামনে তুলে ধরবো, পড়াশোনা চলবে, তার মাঝে মাঝে এ ধরনেরও কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে। এটা হচ্ছে বেল টাওয়ার ইন লন্ডন। এটা লন্ডনের একটি ছবি, দেখতে পাচ্ছ ঘড়িটা, দেখতে পাচ্ছ নিশ্চয়। ইংল্যান্ডের একটি ঐতিহাসিক দর্শনীয় জায়গা বেল টাওয়ার ইন লন্ডন। এটা যেটা দেখছো ক্যাথিড্রাল গির্জা, ক্যাথিড্রাল গির্জা চলন্ত গাড়ি থেকেই এটার ছবি তুলেছে। এটা একটি ইউরোপেরই একটি দেশের, আমি সঠিক নামটা জানি না, তবে ঐতিহাসিক একটি বিল্ডিং। ছবিটি সংগ্রহ করেছি কিন্তু এ সম্পর্কে তথ্য আমি সংগ্রহ করতে পারিনি। এবার দেখতে পাচ্ছ দি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর। অসাধারণ তার নির্মাণ, এবং এই দৃশ্যটিও যিনি গ্রহণ করেছেন অসাধারণভাবেই নিয়েছে। যদিও আকাশ পরিষ্কার নয়, মেঘলা ছিল, তথাপি গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর বিখ্যাত একটি দর্শনীয় জায়গা।
এটা দেখছো যে জেরুজালেমের একটি দৃশ্য, এখানে যিশু খ্রিস্টের জন্মস্থান, এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা প্রার্থনা করে, তারই একটা ছোট দৃশ্য এখানে তুলে দিয়েছি। এবার দেখছো মিশরীয় লিপি, মিশরীয়দের যে লিপি তারই একটি স্টিল ছবি এলাম, এটা ঐতিহাসিক রিলেটেড বলেই তোমাদের সামনে এটাকে তুলে ধরলাম। দেখো কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানালে, যদি ভালো লাগে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করবো তোমাদের জন্য। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো।